আব্দুল্লাহ ফাহাদ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এই কঠিন সময়ে বিশেষ করে বা অন্যান্য সময়ে যখন আমরা ঘরে বা বাসায় থাকি, তাহলে এক্ষেত্রে যদি আমরা নামাজ আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততিদের নিয়ে নামাজ আদায় করা যাবে কিনা। আইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। প্রথম কথা হলো, আমরা পুরুষ যারা আছি আমাদেরকে মসজিদে নামাজ আদায় করা উত্তম। উত্তম শুধু নয়, নবী করিম সাল্লাল্লাহু ইসলাম নির্দেশ প্রদান করেছেন, অনেক আলেমরা সেটিকে ওয়াজিব বলা হয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা ওয়ারকাউমা রাকিঈন, যারা নামাজ পড়ছে তাদের সাথে তুমি রুকু আদায় করো। এটি আয়াত মাধ্যমে জামাতে অংশগ্রহণ করার মাধ্যমে নামাজ আদায় করার বাধ্যবাধকতার সেটি একটি প্রমাণ। আরেকটি প্রমাণ হলো, নবী করিম ইসলামের শার করছেন, মান সামি আন্নিদা, যে ব্যক্তি আজান শুনতে পেল, ওলাম ইউজিব হু, অথচ এই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসলো না, ফওয়া মুনাফিক, সে হচ্ছে মুনাফিক বলা হয়েছে। এমনকি আপনারা জানেন যে একজন সাহাবি যিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি নবী করিম ইসলামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি নিঃসঙ্গ, আমি একাকী, আমাকে সহযোগিতা করার কেউ নেই। এমতো অবস্থায় আমি জোহরে আসলাম, আসরে আসলাম, মাগরিবে আসলাম, কিন্তু ফজরের নামাজের সময় আমার তো আজান শুনে আমি মসজিদে আসাটা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়, আপনি কি আমাকে অনুমতি দেবেন যে বাসায় নামাজ আদায় করার জন্যে? নবী করিম ইসলাম বলছে ঠিক আছে, তুমি বাসায় আদায় করতে পারো, যেহেতু তোমার কেউ নেই বলছো। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূল বলছে হাল তাসমাউন নিদা, যে হে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি কি আজান শুনতে পাও? উনি বলছে হ্যাঁ, আমি তো আজান শুনতে পাই। আল্লাহ নবী বললেন যদি আজান শুনতে পাও তাহলে তুমি বাসায় নামাজ পড়ার স্কোপ নেই, মসজিদে তোমাকে আসতে হবে। এবং আরেকটি হাদিস তো আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে এতই উদ্বুদ্ধ করেছেন, তিনি এশার সম্ভবত এশার নামাজের জামাতের পরে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন যে আজকে যারা জামাতে অংশগ্রহণ করলো না, আমার তো ইচ্ছে হয় যদি তাদের ঘরে সন্তান সন্ততি না থাকতো, নারীরা না থাকতো, যে তাদের ঘরে আমি আগুন দেওয়ার নির্দেশ দিতাম। কিন্তু এটি এই জন্যই বলা হয়েছে, আগুন দেওয়ার উদ্দেশ্য নয়, আল্লাহ রাসূল তো বলছেন সেখানে যদি নারী না থাকে, সন্তান সন্ততি না থাকে, এটি হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য। তাই বলে যারা নামাজে আসছে না তাদের ঘরে খবরদার কোনো ধরনের এ ধরনের অপব্যাখ্যা যাতে না হয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য জামাতের সেই জন্য এই কথাটি বলেছেন। তাহলে এখানে যে নামাজে জামাতের সাথে নামাজ আদায় করা, অনেকগুলো হাদিস এবং কোরআন কেরিমের আয়াত দিয়ে আমরা আপনাদের সামনে চেষ্টা করেছি। এখন কথা হলো, কোনো কারণে যদি আমরা এই যে লকডাউনের সময় মসজিদ যেতে পারি না, বা অন্য কোনো কারণে যদি আমরা যেতে না পারি, তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে জামাত আদায় করা যায়। হ্যাঁ, অবশ্যই ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আমরা সেটি জামাত আদায় করতে পারি। সেটি কীভাবে হবে উনি প্রশ্ন করেছেন, তাহলে মেয়েরা কোথায় দাঁড়াবে? মেয়েরা পিছনেই দাঁড়াবে, আমাদের স্ত্রী কিংবা আমাদের মেয়েরা বা যারা আমাদের মুহাররামাত আছে, আমাদের মা হতে পারে এবং আমাদের খালাম্মা হতে পারে যদি বাসায় থাকেন, তাহলে নারীরাও এই জামাতে অংশগ্রহণ করতে পারে, তবে পুরুষরা প্রথমে থাকবে, এর পিছনে নারীরা থাকবে। এভাবে জামাতের সাথে নামাজ আদায় করা যায়। এবার কিন্তু এটি লকডাউনের সময় অনেক ভাইয়েরা এভাবে জামাতের সাথে পরিবার পরিজনকে নিয়ে নামাজ আদায় করেছেন, এটি অত্যন্ত একটি ইতিবাচক দিক, শরীয়তে এক্ষেত্রে কোনো বাধা নেই, বরং এটি একটি সুন্দর, স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে নিয়ে জামাতের এই প্র্যাকটিস করার কারণে তারা জামাতের সাথে নামাজ আদায়ের স্বভাবটা পাবেই এবং এই ভালো কাজে তারা আরও বেশি উৎসাহিত হবে ইনশাআল্লাহ।